আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান এই পর্বে নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021 সালের। তো অ্যাসাইনমেন্টের প্রশ্নটি প্রথমে দেখে নেই, তারপরে এর সমাধান করব। এখানে প্রশ্ন একটি রয়েছে, কেস স্টাডি। এটি হচ্ছে 1 নম্বর অ্যাসাইনমেন্টের কাজ, অষ্টম শ্রেণীর বিষয় বাংলা বিষয়ের। তো অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেখে নেই। এখানে মোবাইল ফোনটি প্রকৃত মালিককে ফেরত দেওয়ার প্রক্রিয়া রয়েছে। রিনা ও মালি স্কুলে নতুন বই আনতে গিয়ে মাঠে একটি মোবাইল খুঁজে পেল। তারা বিষয়টি তাদের বন্ধু রনিকে জানায়। মোবাইল ফোনের প্রকৃত মালিককে মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে কয়েকটি ধাপে ধাপে কাজ করতে হবে। ধাপগুলো আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এর পরে পাওয়া গল্পে কুড়িয়ে পাওয়া বক্সটি ফিরিয়ে দেওয়ার জন্য যে ধাপগুলো অনুসরণ করেছে তার আলোকে করতে হবে, এই গল্পে আলোকে করতে হবে। তাই এই গল্পগুলোর ধাপ অনুযায়ী থাকতে হবে। নিম্নে সেই ধাপগুলো আলোচনা করা হলো। তো এখন এই ধাপগুলো অনুসরণ করে আমরা এই মোবাইলটি ফিরিয়ে দিতে পারবো। তারপর ধাপগুলো হচ্ছে, মিটিং করতে হবে। প্রথমে বন্দ্যোপাধ্যায়ের পরে পাওয়া গল্পে কুড়িয়ে পাওয়া বাক্সটি ফিরিয়ে দেওয়ার জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হবে করেছে তার আলোকে করতে হবে। নিম্নে সেই ধাপগুলো আলোচনা করা হলো। মিটিং করা, প্রথমেই কিভাবে মোবাইল ফোনটি মালিকের কাছে পৌঁছানো যায় তার জন্য একটি মিটিং দিতে হবে। তারা সবাই মিলে একটি মিটিং করবে। যারা এই মোবাইল ফোনটি কুড়িয়ে পেয়েছে তারা মিলে সেখানে সবাই বসে কিভাবে কাজ করা যায়, মানে কিভাবে কাজ করতে হবে তার একটি সুন্দর পরিকল্পনা করতে হবে। তারা একটি পরিকল্পনা করে নেবে যাতে মিটিংয়ের মাধ্যমে তারা এই পরিকল্পনাটি সম্পূর্ণ করতে পারে। তারপর পোস্টার লিখুন, মোবাইল পাওয়া গেছে লিখে বড় কয়েকটি পোস্টার লিখতে হবে। লেখাগুলো বড় ও সুন্দর হতে হবে, তাহলে সবাই বুঝতে পারবে। পোস্টার ঝুলানো, লিখিত পোস্টারগুলো স্কুলের আশেপাশে বিভিন্ন দেওয়ালে লাগাতে হবে, বিশেষ করে অফিস কক্ষের সামনে, শিক্ষক মিলনায়তনের সামনে এবং ক্লাসরুমের সামনে লাগাতে হবে যাতে সবাই পোস্টারগুলো দেখতে পারে। তারপর হচ্ছে যাচাই বাছাই করা, মোবাইল পেয়েছে শুনে যে কেউ ছলচাতুরি করে মোবাইল নেওয়ার চেষ্টা করতে পারে, তাই মোবাইলের খোঁজে কেউ আসলে তাকে ভালো করে জিজ্ঞেস করতে হবে যে মোবাইল তার কিনা। বিশেষ বুদ্ধিমত্তার সাথে জিজ্ঞেস করতে হবে, বিশেষ করে মোবাইলের রং কী ছিল, ডিজাইন কেমন ছিল, মোবাইলের মডেলটি কত ইত্যাদি জিজ্ঞেস করতে হবে। তারপর মোবাইল ফেরত দেওয়ার বর্ণনা, কারো বর্ণনা যদি পূর্ণাঙ্গ মিলে যায়, মানে হুবহু মিলে যায়, তাহলে তাকে ফেরত দিতে হবে। তবে অবশ্যই ভালোভাবে সব কিছু জিজ্ঞেস করে নিশ্চিত হতে হবে যে আসলেই সে প্রকৃত মালিক কিনা, তার ওই ফোনটি তারই কিনা। তা পূর্ণাঙ্গ মিলে গেলে এবং ভালোভাবে সব কিছু জিজ্ঞেস করলে প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যাবে। তো মোবাইল ফেরত দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে এটি। এখানে রয়েছে মোবাইল ফেরত দিতে হবে কীভাবে প্রকৃত মালিককে। তারপর রয়েছে লিখিত রাখা, যে মোবাইলটি দিয়েছি তা লিখিত আকারে রাখতে হবে। যে মোবাইল ফেরত, এখানে রয়েছে কারো বর্ণনা যদি মিলে যায় তাহলে তাকে ফেরত দিতে হবে। তবে অবশ্যই ভালোভাবে সব কিছু জিজ্ঞেস করে নিশ্চিত হতে হবে।
লিখিত রাখা। প্রকৃত মালিক যে মোবাইল খুঁজে পেয়েছে এটা লিখিত আকারে লিখে দিতে হবে যে সে প্রকৃত মালিক, সে মোবাইলটি খুঁজে পেয়েছে, তাহলে সেটির প্রমাণ থাকবে। উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে তারা সহজেই মোবাইলের প্রকৃত মালিককে মোবাইল ফোনটি ফেরত দিতে পারবে। এভাবেই তারা এই মোবাইল ফোনটি এই গল্পের অনুসারে ধাপ বাই ধাপ আকারে দিতে পারবে। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই, পরবর্তী আরও সকল অ্যাসাইনমেন্টটি এই চ্যানেলে আপলোড করা হবে। সে পর্যন্ত সবাইকে স্বাগতম, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন।